ভিডিওটার থাম্বনেলটা দেখে যদি আপনারা ক্লিক করেই থাকেন তাহলে আশা করি আপনারা ক্যাপ কিনবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন বা ওয়ালটনের ওয়ালপ্যাড 10P এই ক্যাপটা সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছেন, এই জন্য আপনারা থাম্বনেলটা দেখেই ক্লিক করেছেন। আর থাম্বনেলে আমাকে কিন্তু দেখতে অনেক বেশি এক্সাইটিং মনে হয়েছে, কারণ এই ট্যাবলেটটা পার্সোনালি আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এটার স্প্যাক, এটার প্রসেসার, এভরিথিং সব মিলিয়ে কম্বিনেশনটা খুব বেশি পছন্দ হয়েছে। যাতে যারা ক্যাপ কিনতে যাচ্ছেন এই মুহূর্তে, ঘরে বসে বোর হচ্ছেন, মুভি দেখবেন, গেম খেলবেন, ইন্টারনেট ব্রাউজ করবেন, তাদের জন্য এই ট্যাবটা হতে যাচ্ছে পারফেক্ট। তো বাজারে বিভিন্ন রকমের ট্যাব থাকতে পারে, কিন্তু এই প্রাইস রেঞ্জে ওয়ালটন আমাদেরকে যেটা অফার করতেছে আমার মতে অনেক ভালো একটা ব্যাপার। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো চলুন ডিরেক্টলি চলে যাই আনবক্সিংয়ে। সো এখন আমরা ডিরেক্টলি প্রোডাক্ট আনবক্স করব, দেখব ওয়ালটন ওয়ালপ্যাড 10P ভিতরে আসলে কী কী থাকতেছে। তো দেখতে পাচ্ছেন টোটালি সিল করা একটা প্রোডাক্ট আমাদের কাছে এসেছে ওয়ালটন বাংলাদেশ থেকে। এখনও পর্যন্ত প্রোডাক্টটা আমি খুলিনি, আপনাদেরকে সামনেই খুলব। তো এখান থেকে জাস্ট আমি পলিটা ধরে টান দিয়ে টোটাল পলিটা এখান থেকে সরিয়ে ফেলি। খুল যা, সিম 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 খুলেছে। ওকে, খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এই ট্যাবটাকে প্রোটেক্ট করার জন্য একটা স্টিকার। এটা জাস্ট ট্যাবটায় লাগালে আপনাদের ডিসপ্লেটা প্রোটেক্ট হবে। এরপরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্যাবটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্যাব, দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা লুক। ওকে, ক্যামেরার পোর্শনটা এখান থেকে জাস্ট খুলে নিচ্ছি আমরা। দেখতে কিন্তু খুবই গর্জিয়াস আর স্লিমও বলা যেতে পারে। আর এটা হচ্ছে আমাদের ট্যাবের ফন্ট। ওকে, ফন্টের অবস্থা তো খুবই খারাপ, এখান থেকে আমরা ফন্টটার এটা উঠাই নিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়, না হলে তো দেখতেই পারবো না। তো দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে এক কথায়। তো এটা আমরা সাইডে রাখতেছি। সাইডে রাখার পরে আমরা বাদ বাকি জিনিসগুলো দেখি আর কি কী আছে এটার সাথে। তো উপরে দেখতে পাচ্ছেন এটা একটা সিম ইজেক্টার টুল, দেন আমরা একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি, অ্যাডাপ্টারটা ইউএসবি টাইপ সি একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি। এটা দিয়ে আমাদের তো নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার গাইড। এরপরে আসতেছে ট্যাবের একটা কভার, কভারটা খুবই অসাধারণ একটা কভার দিয়েছে তারা। কভারটার সাথে ট্যাবটা লাগিয়ে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন আর ট্যাবটাকে জাস্ট প্রোটেক্ট করতে পারবেন। খুবই সুন্দর একটা সিলিকন কভার, উপরে জাস্ট এটাটা জাস্ট ট্যাবটা সেটিং হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের লাগিয়ে দেখাচ্ছি ট্যাবটা। এখান থেকে এইভাবে আমাদের ট্যাবটা এটা ইনসার্ট করতে হবে। ওয়াও, অসাধারণ লাগতেছে, ট্যাবটা খুবই প্রোটেক্ট থাকবে। তো এইভাবে আমরা ট্যাবটা কিন্তু ব্যবহার করতে পারি। সো আশা করি আনবক্সিংটা আপনারা উপভোগ করেছেন, বক্সের ভিডিওতে কী কী কন্টেন্ট থাকতেছে এগুলো আপনারা বুঝে নিয়েছেন। এখন আসতেছি আমি ডিরেক্টলি ট্যাবের দিকে। ট্যাবটা লুক ওয়াইজ কিন্তু আমার সর্বপ্রথম দেখা মাত্র অনেক বেশি পছন্দ হয়েছে। ট্যাবটার স্লিমেস্ট, দেন এই ট্যাবটার ওয়েটটাও কিন্তু অনেক বেশি কম আছে, কারণ ওয়েটটা মাত্র 512 গ্রাম সামথিং। তো এটা আমি মনে করি একাতেই যে কেউ জাস্ট নিয়ে ঘুরতে পারবে, বেশি ওয়েট না। দেন ট্যাবটার লুক অনেক বেশি সুন্দর, পিছনের দিকটা ম্যাটালিক, দেন পুরো ফ্রেমটা প্লাস্টিক বিল্ড। এখন কথা আসতেছে পোর্টসেন বাটনের কথা। পোর্টসেন বাটন হিসেবে ট্যাবটার রাইট সাইডে ইউজ করা হয়েছে ভলিউম রকার, দেন পাওয়ার বাটন। টপ পজিশনে আমরা পেয়ে যাচ্ছি মাইক্রোফোন পোর্ট, দেন 3.5 mm অডিও জ্যাক। তো মাইক্রোফোন যে ইয়ারপিস আছে সেটা কিন্তু একটাই ব্যবহার করা হয়েছে এই ট্যাবটায়। দেন আমরা লেফট সাইডে পেয়ে যাচ্ছি সিম পোর্ট, এটার ভিতরে দুইটা সিমই আমরা একসাথে ব্যবহার করতে পারবো। যদি দুইটা সিম একসাথে ব্যবহার করতে না হয়, এক্সট্রা যদি মেমোরি কার্ড লাগানো লাগে, সেক্ষেত্রে আমাদের একটা সিম ইউজ করতে হবে আর একটা এক্সট্রা মেমোরি ইউজ করতে হবে। তবে আমি মনে করি যেহেতু বিল্ট ইন আপনারা 128 GB মেমোরি পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এক্সট্রা মেমোরি ইউজ করার দরকার মনে আমার পড়ে না। 128 GB মানে হিউজ একটা মেমোরি, তাই না? তো এরপরে আসতেছি আমরা একদমই নিচের পজিশানে। নিচের পজিশানে দুই সাইডে দুইটা স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, দেন মাস পজিশানে কিন্তু একটা ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। স্টেরিও দুইটা স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি আছে খুবই সুন্দর, কিন্তু আরও একটু লাউড হইলে একটু ভালো হতো, কারণ যেহেতু
এই ট্যাবটা সবাই কিন্তু গেম খেলবে প্লাস মুভি দেখবে, সেক্ষেত্রে হচ্ছে এটার যদি যে স্পিকার দুইটা আছে অনেক বেশি লাউড হইলে তাহলে আরও অনেক বেশি উপভোগ করা যেত, বাট যে সাউন্ড কোয়ালিটি আছে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির চলে যাবে, কোনো প্রবলেম নাই। দেন আসতেছি এর পিছনের যে পোর্শনটা আছে এটার দিকে, পিছনের সব ফোনে যে জায়গায় ফিঙ্গারপ্রিন্ট বাটনটা থাকে সেই জায়গায় ওয়ালটনের একটা লোগো ব্যবহার করা হয়েছে, পিছনের সাইডে ওয়ালটনের ব্র্যান্ডিংটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ওয়ালটন মেড ইন বাংলাদেশ, দেন কিছু ফোনের স্পেসিফিকেশান এখানে জাস্ট মেনশন করা হয়েছে বারকোডের মাধ্যমে। এর উপরের দিকে আমরা জাস্ট পিছনের দিকে পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের একটা রিয়ার ক্যামেরা, বাট এই রিয়ার ক্যামেরাটা আমার তত বেশি পছন্দ হয় নাই, ক্যামেরা স্যাম্পেল দেখলেই আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। এরপরে আসতেছি আমরা ফ্রন্ট ফেসিং যে ক্যামেরাটা সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের, এটাও আমার বেশি পছন্দ হয় নাই, কারণ এই ক্যামেরা দুইটার হিসাবেই হয়তো বা একটু কস্ট কাটিং হয়েছে, কারণ ক্যামেরা দুইটা অনেক বেশি ভালো যদি দেওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হইতো, কারণ পিছনের এটা কিন্তু 12 মেগাপিক্সেল ইউজ করা যেত আর সামনের এটা 8 মেগাপিক্সেল দিলে আমার মনে হয় আরও অনেক বেশি বেটার হতো বা অনেকের বেশি পছন্দ হইতো, কারণ ওয়ালটন যেহেতু একটা দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের কাছ থেকে আমাদের সবসময় কিন্তু চাওয়া পাওয়াটা একটু বেশি থাকে, আরও একটু কম দামে আরও একটু বেশি ভালো জিনিস দিতে পারলে আমাদের কাছে আরও একটু ভালো লাগতো, কারণ এই ট্যাবটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 17,900 টাকা। কিন্তু আপনারা যদি ওয়ালটনের ই প্লাজা থেকে কেনেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেক্ষেত্রে কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। এখন আমরা কথা বলবো ওয়ালটনের এই ওয়ালপ্যাড 10P-র প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে এটা ব্যবহার করা হয়েছে হিলিও P60 অক্টাকোর প্রসেসর, আর এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো একটা প্রসেসর মোটামুটি গেমিং করার জন্য, মাল্টিটাস্কিংয়ের জন্য মোটামুটি খারাপ না। আমি মাল্টিটাস্কিং করেছি কিন্তু অনেক বেশি ট্যাব একসাথে ওপেন করলে সেক্ষেত্রে কিছু সময় একটু ল্যাগ করতেছিল, বাট এরকম ল্যাগ না যে আমাদের পুরো রিসেট করে আবার ট্যাবটা ইউজ করতে হবে, এরকম না, হালকা পাতলা ট্যাব ল্যাগ ইউজ করতেছিল। এরপরে অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড টেন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ট্যাবটায়, আর সিমের যে কল কোয়ালিটি আছে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ দুইটা সিমই আমি লাগিয়ে কথা বলে দেখেছি। কথা বলতে গেলে একটু প্রবলেম কি লাউডে আপনাদের কথা বলতে হবে, আর যদি আপনারা জাস্ট ইয়ারপিস আকারে তো এভাবে কথা বলা আসলে সম্ভব না, এত বড় যেহেতু ট্যাবটা তো আপনারা হেডফোন লাগিয়ে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আসতেছি ডিসপ্লেটার দিকে, ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 10.5 ইঞ্চির একটা IPS প্যানেল, হিউজ বড় একটা ডিসপ্লে আপনারা দেখতেই পাচ্ছেন, তো ডিসপ্লেটায় মুভি ওয়াচিং অনেক বেশি সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন, নেটফ্লিক্স দেখেন বা ইন্টারনেট ব্রাউজ করেন, গেম খেলেন, একটা মজাই আলাদা। আর যখন আপনারা গেম খেলবেন, যারা ফ্রি ফায়ার লাভার আছেন তাদের জন্য একটা গুড নিউজ, এটাতে ফ্রি ফায়ার গেম আপনারা রান করিয়ে অনেক বেশি মজা পাবেন, কারণ এটা দেখতে সব কিছু বড় বড় লাগবে, আপনাদের মনে হবে হিউজ একটা ডিসপ্লে আর খেলতে অনেক বেশি উপভোগ করবেন। পাবজি লাভাররাও এটা খেলতে পারেন, বাট পাবজিতে ডিফল্টলি আপনারা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন, বাট হালকা পাতলা ল্যাগ আপনারা উপভোগ করতে পারেন, কিন্তু ফ্রি ফায়ার যারা খেলতেছেন যারা একেবারে স্মুথলি রান করতে পারেন কোনো সমস্যা নাই। অ্যাসপোল্স 9 যে গেমটা আছে, অ্যাসপোল্ট 9 সেই গেমটাও আমি খেলেছি, কোনো প্রকারের ল্যাগ বা কোনো প্রকারের কোনো ইস্যু দেখা যায়নি, গ্রাফিক্স যে কোয়ালিটিটা ছিল মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এই প্রাইস রেঞ্জে। এরপরে আসতেছি আমরা র্যামের দিকে, র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4-এর 4GB র্যাম, আর ইন্টারনাল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB, হিউজ একটা মেমোরি। আর র্যাম যে কম্বিনেশনটা এটার সাথে ব্যবহার করা হয়েছে কোনো প্রবলেম নাই, ইজিলি আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, মাল্টিটাস্কিংও করতে পারতেছেন। ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 7000mAh-এর ব্যাটারি, একটা মনস্টার ব্যাটারি। আপনারা এক চার্জ দিলে, চার্জ দিতে যেরকম সময় লাগতেছে, কারণ এর সাথে 10W-এর একটা চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন, 10W দিয়ে চার্জ করতে আমার অ্যাভারেজ সময় লেগেছিল প্রায় 5 ঘন্টার মতো, চার্জ দিতে একটু বেশি সময় লাগতেছে, বাট ব্যাকআপটাও কিন্তু হিউজ পরিমাণ, কারণ আপনারা যদি একভাবে মুভি ওয়াচিং করেন তারপরেও একদিন আপনাদের ইজিলি চলে যাবে, আর যদি নর্মাল ইউজার হন আমার মতো তাহলে 3-4 দিন তো চলেই যাবে, কোনো কথা নাই এই জায়গায়। আপনাদের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 480 nits, 480 nits ব্যবহার করা হয়েছে, আপনারা আউটডোর ভিজিবিলিটি ডিসপ্লের মোটামুটি মানিয়ে নেওয়ার মতো ছিল, কিন্তু ইনডোরে আরও অনেক বেশি সুন্দর উপভোগ করতে পারবেন, বাট আউটডোরে গেলে এই ডিসপ্লেটা একটু আপনারা জাস্ট কজ লক্ষ্য করতে পারেন, কারণ তত বেশি আউটডোরে অনেক বেশি ভিজিবল থাকবে না ডিসপ্লেটা। তো সব কথার শেষে আমার একটা মতামত দিয়ে দিই, এই ট্যাবটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন, যারা ট্যাব কিনতে যাচ্ছেন ওয়ালটনের ওয়ালপ্যাড 10P এই ট্যাবটা আপনারা কিন্তু নিতেই পারেন, কোনো সমস্যা নাই। এই ওয়ালটন ওয়ালপ্যাড 10P ট্যাবটা ব্যবহার করে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, এই জন্য এই ভিডিওটা আমাদের জাস্ট আপনাদের জন্য তৈরি করা,
যারা ফ্রি ফায়ার লাভার আছেন, পাবজি লাভার আছেন, অ্যাসপোর্ট 9 গেমটা খেলেন, তারা এই ট্যাবটা নিতে পারেন। বাট পাবজি যারা খেলতেছেন তারা অনেক বেশি উপভোগ করতে পারবেন না ট্যাবটা দিয়ে, বাট যারা ফ্রি ফায়ার লাভার আছেন ইজিলি ট্যাবটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটা কিন্তু খেলতে পারেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের টোটাল বিষয়বস্তুটা বোঝাতে পেরেছি ওয়ালটন ওয়ালপ্যাড 10P সম্পর্কে। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের এই ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।